নমস্কার বন্ধুরা, ফুলকপির আজকে একটা খুব সুন্দর এবং আনকমন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফুলকপির সিজন, সেই জন্য আজকে ফুলকপির এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খেতে তো অসাধারণই হয়েছে, তার সাথে সাথে কিন্তু পেটটাকে ভরিয়ে দেবে। যারা ভাত প্রতিদিন খেতে ভালোবাসেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের খাবার কিন্তু আপনারা অনায়াসে খেতে পারেন। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে, সবার প্রথমে দুটো ছোট সাইজের ফুলকপি নিয়ে নিলাম। এবার ফুলকপির মধ্যে একটুখানি নুন দিয়ে দেব, তারপরে এর মধ্যে একটুখানি ফুটন্ত গরম জল দিয়ে দেব। ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে বা ভালো করে ফুলকপিটাকে একটু নুন জলের মধ্যে আমি এইভাবে একটার পর একটা এরকমভাবে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব। তো এইরকম অবস্থা আমি একে আলাদা সরিয়ে রাখছি। এবারে যেটা করব, কড়ার মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিতে হবে। দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু কড়া করে ভেজে নেব, একদম লালচে করে ভাজবো, তাতে করে এর স্বাদটা অনেকটা বাড়বে। খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে একদম কালো না হয়ে যায়। যে কোনো ধরনের রান্নার যদি আমরা ঠিকভাবে সেটা করতে পারি, বুঝে শুনে করতে পারি, প্রত্যেকটা প্রসেস যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু সেটা খুব সুন্দর স্বাদের হয়। আর যদি সেটাকে আমরা ঠিকভাবে না তৈরি করতে পারি, স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজগুলোকে এরকমভাবে একটুখানি আমি কড়া করে ভাজা করে নিলাম। করে নেওয়ার পরে এইবারে তেলটাকে ছেঁকে এটাকে আমি তুলে নেব। তো যে তেলটা পড়ে থাকবে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি এখানে গোল করে কেটেছি, আপনারা যেভাবে খুশি কাটুন না কেন, কেননা এটা এবারে পেস্ট হবে। তো এরকমভাবে টমেটোগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো টমেটো কি করবে, স্বাদটাকে অনেকটা গুণ বাড়িয়ে দেবে, একটা ব্যালেন্স নিয়ে আসবে। এর সাথে আমি একটুখানি চারমগজ, একটুখানি কাজু, একটুখানি কিশমিশ অ্যাড করলাম। সব দিয়ে এটাকেও ভালো করে একটুখানি ভাজা করব। খুব কড়া ভাজা না, খুব লালচে ভাজা না, কিন্তু একটু ভাজা ভাজা হবে সেই পর্যায়ে অবধি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিচ্ছি। এবারে ঝালের ব্যালেন্সটা করব। কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মানে তেলের মধ্যে একটু ভাজা করব। তবে কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভাজা করছি না, দু চারবার নেড়ে নিয়ে এবারে এর একটাকে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে ফুলকপিটা আমার একদম ভালো করে মানে একদম সুন্দরভাবে নুন জলে ভিজে গেছে, ভালো করে ওটাকেও পরিষ্কার করে নেব। এর সাথে সাথে যে পেস্টটা তৈরি করব তার মধ্যে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, একটুখানি পোস্তর গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে ব্যবহার করলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব, একটুখানি হলুদের গুঁড়ো দেব, একটুখানি জিরের গুঁড়ো দেব, একটুখানি ধনের গুঁড়ো দেব, নুন চিনি পুরোটাই এখানে আমি দিয়ে দেব, একসঙ্গে পেস্ট হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু একটা আমি পেস্ট তৈরি করছি, যেটা এই রান্নার জন্য খুবই প্রয়োজন। তো পেস্টটা এমনভাবে তৈরি হবে যেটা খুব বেশি কিন্তু ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। দুটো টিফিন বক্স আমি নিয়ে নিচ্ছি। প্রথম একটা টিফিন বক্স আমি দেখিয়ে দিচ্ছি, একটা ফুলকপি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা ফুলকপিটাকে পুরো কাভার করে দেব। এই সময় আপনারা তেল দিতে পারেন, কিন্তু আমি আজকে একটু ঘি অ্যাড করব এর মধ্যে। এবার বলে রাখছি, এই যে পেস্টটা আমরা দিচ্ছি বা ঘিটা আমরা দিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না। এই যে পেস্টটা তৈরি হয়েছে আর ফুলকপি সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু এর থেকে জল বেরাবে। এবারে আমি প্রেশার কুকারের মধ্যে একটুখানি জল দিচ্ছি, আমরা যাতে এটা যে কোনো সিজনে করতে পারি, বা ফুলকপির সাথে সাথে যে কড়াইশুঁটি লাগবে তার দরকার নেই, আমি ঘুগনির মটর দিয়ে সেই জায়গাটা কিন্তু পূরণ করে দিচ্ছি। মানে আপনারা কড়াইশুঁটিও দিতে পারেন, ঘুগনির মটরও দিতে পারেন। তো টিফিন বক্সটাকে আমি জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে এটাকে কিন্তু আমি বন্ধ করে দেব এবং দুটো সিটি দেব। মোটামুটি আপনারা দুটো সিটি দেওয়ার পরে ঠান্ডা করে এটাকে খুলে নিয়ে দেখে চেক করে দেখবেন, ফুলকপিটা যদি সেদ্ধ হয়ে যায় আর সিটি দেওয়ার দরকার নেই, নচেত যার যেমন প্রেশার কুকার আরেকটা সিটি আপনারা দিতে পারেন। তবে দুটো সিটিতেই কিন্তু এটা পুরোপুরি নরম হয়ে যায়।
আমার এটা কমপ্লিট হয়ে গেল। আমি দুটো টিফিন বক্সকে আলাদা আলাদাভাবে একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। এবার এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি জলকে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি এর মধ্যে অ্যাড করেছি। বাসমতি চাল দিয়েছি দেড় কাপের মতো, একটু নুন দিয়েছি, একটুখানি তেল আমি এর মধ্যে অ্যাড করেছি। বাসমতির আমি এখানে আতপটা ব্যবহার করেছি, তাতে করে এটা তৈরি হয় খুব তাড়াতাড়ি। এবার তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দেব। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি 70-80 ভাগ ফুটে গেলেই এটা কিন্তু একদম রেডি। একটু চেক করে দেখে নিচ্ছি যে চালটা ভালো করে ফুটেছে কিনা। একবার নাড়িয়েও দিলাম। এই ধরনের চাল কিন্তু বেশি নাড়ানোর বা বেশি তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না। তো আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবং আমার এটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন, ফেনা উঠে আসার মানেই হচ্ছে চাল কিন্তু একদম রেডি, একদম খুব সুন্দর পারফেক্ট কুক হয়েছে। নাড়বো না, ভাঙতে দেব না। এই অবস্থাতে এটাকে আমি, দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। এবার কড়ার মধ্যে যতটুকু তেল ছিল তার মধ্যে তেজপাতা দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ, তো এইগুলো একটু জয়ত্রী, এগুলো দিয়ে দেওয়ার পরে এটা তেলের মধ্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব, একটু গন্ধ আসবে। একটু অন্য প্রসেসের রান্না, আপনারা এই জিনিসগুলো যখন চালটা আমি সেদ্ধ করেছি তার মধ্যেও দিতে পারেন। তো এরকম ভাবে আমি জিনিসটাকে ভাজা করে নেওয়ার পরে ঘুগনির মটরটা এখানে দিয়ে দিচ্ছি। ঘুগনির মটরটা এখানে কি করবে, স্বাদটাকে অনেকটা বাড়াবে। দেখুন, নর্মালি তো এই রান্নাটার মধ্যে প্রোটিন প্রায় নেই বললেই চলে। তো ঘুগনির মটর বলুন বা কড়াইশুঁটি বলুন, এই ধরনের জিনিসগুলোর মধ্যে তো প্রোটিন থাকে, তো আপনারা একটুখানি ভেষজ প্রোটিনটা এর কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে দেখুন এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল উঠেছে, তো সেইটাকে আমি এখানে ব্যবহার করছি। আমার খুব বেশি জলের প্রয়োজন নেই, একটু তেলা তেলা হলে বেশি ভালো হয়। তো এরকমভাবে কিছু বেশি করে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম, একটু ঝালঝাল হলেই খাবারটা ভালো লাগবে। জলটাকে পুরো আমি একটু মরিয়ে নেব, মানে আমার এই রান্নাটা হবে তেলা তেলা, জল জল নয়। তো এটার মধ্যে একটু পরিমাণ মতো আমি নুনও অ্যাড করলাম, আমার মনে হলো একটু কম হচ্ছে। তো এরকমভাবে দেখুন ফুলকপি দুটো কিন্তু একদম নরম হয়ে গেছে, একদম গুলে গেছে। তো এইরকম অবস্থাতে আমার প্রায় যে চালটা আমি তৈরি করে রেখেছি, দেখুন একদম ঝরঝরে চাল তৈরি হয়েছে, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি নুন দেব, তার মধ্যে একটুখানি গোলাপ জল দেব, একটুখানি কেওড়ার জল আমি এর মধ্যে অ্যাড করব। ওপর দিয়ে একটুখানি আপনারা জাফরান দিয়ে দিতে পারেন। ওপর দিয়ে আমি একটুখানি যেটা দেব সেটা হচ্ছে একটু যে পেঁয়াজটাকে ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ ভাজাটাও আমি এর মধ্যে দেব। তো সব দিয়ে দেওয়ার পরে এটা একটা তাওয়ার উপরে আমি বসিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা খুলে দেখুন একটু জাফরানও আমি দিয়েছিলাম, সঙ্গে একটু ঘি দিলাম, একটু ভেজে রাখা পেঁয়াজও আমি এর মধ্যে অ্যাড করব। সব মিলিয়ে গন্ধটা এত সুন্দর আসবে। তো ভেতরের মানে ফুলকপির যে রোস্টটা রয়েছে সেটাতে দেখবেন যাতে জল বেশি না থাকে, একটু তেলা তেলা মতো থাকে। তো এইরকমভাবে কিন্তু 10 মিনিটের জন্য আমি দমে বসিয়েছি এবং আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছে, অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। এইভাবে রান্না করলে কিন্তু মুখেও একটা আলাদা রুচি নিয়ে আসবে। আমি একদম খুব সুন্দরভাবে মাছ মাংস ডিম ছাড়া একটা হালকা খাবার অনেকে মিলে খেতে পারবেন, এই যা আমি রান্না করেছি মোটামুটি 4-5 জন তো অনায়াসে খেতে পারবেন। তো সবজিটাকে বেশি রেখেছি, মানে ফুলকপিটাকে বেশি রেখেছি, চালটাকে সেই অনুপাতে একটু কম ব্যবহার করলাম। দেখুন একদম ঝরঝরে রাইস, তার সাথে সাথে ফুলকপির একটা খুব সুন্দর আলাদা রোস্ট, যেটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, এর পাশে আর কিচ্ছু না। অবশ্যই একটুখানি আপনারা টক জাতীয় কিছু দিয়ে খাবেন, কেননা এই যে জিনিসটা আমি তৈরি করেছি প্রায় বলা যেতে পারে পুরোটাই নিরামিষ। তো এই ধরনের ডিশ খাওয়ার জন্য পাশে এই সময়টাতে একটুখানি চাটনি হোক আচার হোক খেলে না বেশি ভালো লাগে।
তো যারা এই ধরনের খাবার খেতে ভালোবাসেন তারা একটা নতুন খাবার শিখে নিলেন। দেখুন, ফুলকপিটার গায়ের মধ্যে আমি যে গ্রেভিটা তৈরি করেছি সেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়ে এর মধ্যে একদম লেগে আছে। তো এরকমভাবে আপনারা একটা দুপুরবেলা অবশ্যই এই ধরনের খাবার আপনারা খান, পেটটা ভরে যাবে। অপর সাইডটাকেও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, অপর সাইডটাও খুব সুন্দর তৈরি হয়েছে। তো এটা যখনই আপনারা খাবেন বেশ খুব সুন্দর একটা গন্ধ আসবে, হালকা বিরিয়ানির গন্ধ, অথচ এর মধ্যে কিন্তু মাছ মাংস ডিম কিছুই দেওয়া নেই। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যত পারবেন এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে করে সব মানুষের কাছে এটা পৌঁছে যায়। এই বলে বিদায় নিলাম, আসলাম তাহলে।